সেলিব্রিটি বলতে যা বুঝি আমি সেইভাবে সেলিব্রিটি কিন্তু দেখতে পাচ্ছি না, এটা আমার একটা কষ্ট হচ্ছে। আবুল সাহেব আছেন, ওনার নামে একটা টিম হতে পারে, আলমগীর সাহেব আছেন, ওনার নামে একটা টিম হতে পারে, রাজ্জাক ভাইয়ের নামে একটা টিম হতে পারে, হুমায়ুন ফরিদির নামে একটা টিম হতে পারে। ভদ্রতাও করতে চায় না, যে যার যার মতোই আছেন তাহলে একটা সেলফি তুলে এ পর্যন্ত তাদের একটা হয়তো পোস্ট করে দিল, কার কত ভিউ আসছে সে চিন্তাই করে। সেলিব্রিটি ক্রিকেট লিগ এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে, তবে আমার যেটা ধারণা যে সেলিব্রিটি বলতে যা বুঝি আমি সেইভাবে সেলিব্রিটি কিন্তু দেখতে পাচ্ছি না, এটা আমার একটা কষ্ট হচ্ছে। তো আমার মনে হয় যে সেলিব্রিটিটা শুধুমাত্র এমন কাউকে নেওয়া উচিত যারা প্রকৃতপক্ষে সেলিব্রিটি। এখানে অনেক খেলছে, অনেক টিমের অনেকের ক্যাপ্টেনের নামও দেখছি, সেখানে কয়জন সেলিব্রিটি আছে। তো আমার মনে হয় যে আমাদের যারা এই খেলাটা শুধুমাত্র আমাকে জিততেই হবে তা তো নয়, আমি মনে করি এটা আমাদের নিজেদের মধ্যে একটা সম্প্রীতি সৌহার্দ্য বাড়াবার জন্যেই এই সেলিব্রিটি ক্রিকেট লিগটা। তো সেখানে আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের শ্রদ্ধাভাজন, আমি বলতে পারি এই মুহূর্তে আমাদের আবুল সাহেব আছেন, ওনার নামে একটা টিম হতে পারে, আলমগীর সাহেব আছেন, ওনার নামে একটা টিম হতে পারে, আমাদের সোহেল রানা আছেন, তার নামে একটা টিম হতে পারে, মিরনা জামান আছেন, ওনার নামে একটা টিম হতে পারে, যারা একেবারে সর্বজন শ্রদ্ধেয় একজন সেলিব্রিটি বলতে তা বোঝা তাই। এবং যারা যাদের মধ্যে থেকে আমাদের মধ্যে যারা বিগত হয়েছেন এবং তারা প্রকৃতপক্ষে সেলিব্রিটি, রাজ্জাক ভাইয়ের নামে একটা টিম হতে পারে, হুমায়ুন ফরিদির নামে একটা টিম হতে পারে, সেরকম নামে যদি সেলিব্রিটি ক্রিকেট লিগটা হতো তাহলে মনে হয় নামটার যথার্থতা আমি খুঁজে পেতাম। এদিক থেকে আমি একেবারে হতাশ বলতে পারি। আসলে তাদেরকে আমাদের সম্পৃক্ত করতে হবে, যারা আসছেন না তাদেরকে আমাদের আনতে হবে, যে এটা তো আমরা জিতার জন্য না, আমাদের মধ্যে একটা মেলবন্ধন, একটা যোগাযোগ করার জন্য আমরা এটা করেছি। আপনারা আসেন, আপনাদের কাছ থেকে আমরা কিছু জানবো, আমাদের মধ্যে একটা মনের আদান প্রদান হবে, সেটা তো হওয়া উচিত। তাদেরকে আমাদের ডেকে আনতে হবে, ওনারা আসবে কেন? আমরা যারা আসছি না আমাদের ডেকে ডেকে তাদেরকে এনে যে আপনার নামে একটা টিম করছি, আপনি থাকবেন, আপনাদের কাছ থেকে আমরা এখনও অনেক কিছু শিখার আছে, যেমন অভিনয় শিখার আছে তেমনি তাদের থেকে আমাদের বিনয় ভদ্রতারও শিখার আছে। তো বলছি যে তাদেরকে আমাদেরকে আনতে হবে এবং তাদের কাছ থেকে আমাদের কিছু শিখে নিতে হবে, তাহলেই সেলিব্রিটি বলতে যা বোঝা আমরা সেই নামে যথার্থটা আমরা খুঁজে পাবো। যখন আপনারা কাজ করেছেন সিনিয়র কোনো আর্টিস্ট যখন ছিল, একটু ভদ্রতা বিনয় বা দেখলেই যে সম্মান, ওটা কি এখন কোনো অংশ যারা আসছেন তাদের মধ্যে কি কোনো কমতি লক্ষ্য করা যাচ্ছে কিনা? অনেক কমতি আছে, এখন আর সেসবের মধ্যে কেউ যায় না, বিনয়ও খুঁজে না, ভদ্রতাও করতে চায় না, যে যার যার মতোই আছে তাহলে একটা সেলফি তুলে এ পর্যন্ত তাদের একটা হয়তো পোস্ট করে দিল, কার কত ভিউ আসছে সে চিন্তাই করে। আসলে অভিনেতাদের মধ্যে যেটা বিনয় বলতে আমরা বুঝি, আমাদের সিনিয়র আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেটা এখন আর দেখতে পাওয়া যায় না, যথেষ্ট খামতি আছে এর মধ্যে। কিছু যে একেবারে নেই তা না, কিন্তু যেটা স্বাভাবিকভাবে যখন আমাদের মধ্যে একেবারে দশজনের মধ্যে আমরা দশজনই দেখতাম, আমরাও তাদেরকে যেভাবে শ্রদ্ধা করতাম, তাদের কাছ থেকে আদর ভালোবাসা আদায় করতাম, তেমনি তারাও আমাদেরকে সেভাবে কাছে টেনে আমাদেরকে ভালোবাসতেন, আদর করতেন, আমাদেরকে ভুলভ্রান্তিগুলো দেখিয়ে দিতেন, সেটা এখন আর দেখতে পাই না। বর্তমানে একটু কম দেখা যাচ্ছে আপনাকে, মানে এটা কি অসুস্থতা নাকি অন্য কোনো কারণ এরকম? না, কোনো কারণই নয়। আসলে এখন নাটকে কিংবা সিনেমায় বলি, বাবা মা চরিত্রটা এখন বলতে গেলে হারিয়ে গেছে, খুব কমই বাবা মা চরিত্র খুঁজে পাওয়া যায় যেখানে আমাদের মতো চরিত্রগুলি আসে। তো আমি মনে করি যদি আমার 91টি পরিবার নিয়ে গল্প হয় তাহলে অবশ্যই সেখানে আমাদের চরিত্র আসবে, আমরা আবার অভিনয় করতে পারব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।